প্রথম ওই বন্যা আসছিল আর কি, আমি রান্না বান্না করতে যাব 12টার সময়, তখন আর কি গোসাই নিয়েছি রান্না করতে যাব, সেই অবস্থায় পানি আস্তে আস্তে আসতে লাগলো, ভেঙে ঘর দরজা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একদম ঘরের ভিতরে উঠে গেলে পানি। মাঝার সমান যখন পানি বাড়িয়েছে তখন আমি সাঁতার দিতে জানি না, তখন আমার স্বামী এসে আমাকে নিয়ে নৌকায় উঠালো। পানি যখন আসছিল তখন মনে হয় যে ঘর দরজা ভেঙে নিয়ে চলে যাচ্ছে, এমন করে শাঁ শাঁ করে চলে আসলো পানি। আর একটা ঢেউ দেয় টিনি চাল টাল সব ভেঙে নিয়ে চলে যায়। প্রতিবেশীরা তখন আওতাস করতেছে যে কোথায় যাব, আল্লাহ কোন জায়গায় যাই উঠবো, এছাড়া আর কোনো গতি ছিল না। আমাদের গ্রামাঞ্চলে তো দালান বাড়ি নেই যে সে জায়গায় যাই উঠবে, মানুষের নৌকায় যার যার নৌকায় আছে তার নৌকাতে যাই যান বাসে ইসে সব কোনো জিনিসপত্র তো কেউ কিছু নিতে পারেনি, আশপাশে খালি পানি আর পানি, আর কিছু দেখা যাচ্ছে না। আর মানুষ দুটোটা ভাসে ভাসে খালি এর নৌকায় ওর নৌকায় উঠতেছে, আর সবাই বলতেছে যে আমার একটু নেও, এ করছে আমার একটু নেও, এই ছাড়া আর কোনো গতি নেই, আর খালি পানির শব্দ। কারো কাছ থেকে একটা পাতিল চাই নিয়ে দুটো ভাত রান্না করি, কারো কাছ থেকে 1 কেজি চাল নিয়ে রান্না করি, তাদেরকে আবার পরবর্তীতে কামাই করি আস্তে আস্তে আবার দিতে হলো। 2 মাস রান্না খাওয়া সব কিছু নৌকায় করা হয়েছে। নৌকায় ছিল, ঘর বাড়ি কিছু নেই, তা কোথায় থাকবো, তাই আর কি নৌকায় থাকা হয়েছিল। নৌকায় থাকি যান বাঁচানি হয়েছে। ওই রাত্রি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট যখন না করতে পারলাম তখন স্বামীরে বুঝলাম যে চলো আমরা এক দেশে চলে যাই, এভাবে নৌকায় আর কতদিন থাকবো, হাত পা ব্যথা হয়ে যাচ্ছে ফলতিছে, তারপরে না ফেরি চলে আসলাম। কে বলছে, মানুষ বলে যে খুলনায় গেলি কাজ কাম মেলে, খুলনার প্রথম আসি ভয় করতে লাগলো যে আল্লাহ কোথায় থাকবো, কোথায় বাচ্চা দুটো নিয়ে কোন জায়গায় রাত কাটাবো, কোন জায়গায় দিন কাটাবো, এই চিন্তাভাবনা করতাম সবসময়। চিন্তাভাবনা করতে করতে 2-3 দিন খুঁজে এই বাসাটা নিলাম আর কি, মানুষের কাছে শান্তি জানতি চিনা পরিচয়। বাচ্চাকে কষ্টের জন্য যা কামাই করে নিয়ে আসে, সংসার চলে না, তা ওদেরকে স্কুল দেবো কী করে, দিতে পারি না, মন তো খুবই খারাপ হয়, চিন্তাভাবনা হয় তো সবসময়ের জন্য, ছেলে দুটোর জন্য চিন্তা হয় তো যে আল্লাহ এদেরকে মানুষ করতে পারলাম না, এদেরকে কীভাবে কী করব, কীভাবে এরা মানুষ হতে পারবে, সেই চিন্তাভাবনা হয় সারা রাত, তো ঘুম আসে না চিন্তাভাবনা করতে করতে। তাই ছাড়া আর কী করব, আর তো কিছু নেই, জায়গা জমি অর্থ সম্পদ কিছুই তো নেই, তা বাকি জীবন তো কাটাতে মন চায় না কারো, যে নিজের জায়গা বই করলি সেই জায়গায় জাতি পুরানটা চায়, তা কামাই রিক্সা চালাই খায় ভ্যান চালাই খায়, তা যাবো কোথায়, আর ওই অত টাকা পয়সা জোগাড় করি যে একটু জায়গা ভুই কিনবো,